হ্যালো ভিউয়ার্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় বা কিছু টপিক নিয়ে কথা বলার জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আসলে ফ্রিল্যান্সিং করব নাকি কি জব করবো নাকি জব ছেড়ে আবার ফ্রিল্যান্সিং ধরব আসলে এটা একটা খুব কি বলে ক্রিটিক্যাল একটা বিষয় যেটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে অনেকেই কি বলে মানে লোভে পড়ে কোপ কোপ মারা শুরু করে তো যাই হোক সব মিলায় আজকে এই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে বলে রাখি আসলে ফ্রিলান্সিং কি বা ফ্রিলান্সিং কেন মানুষ করে অনেকেই জেনে যায় গেছে অলরেডি কারণ যারা এই লাইনে আসতে আছে তারা এইগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছে তো ফ্রিলান্সিং আসলে স্বাধীন একটা পেশা সবার মুখে মুখে একটাই কথা ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা আপনি ইচ্ছা হলে কাজ করতে পারবেন ইচ্ছা না হলে করবেন না এরকম একটা বিষয় তো প্রথমে বলে দিই এটা হলো সবচেয়ে বড়ো ভুল ধারণা আপনার যে ফ্রিলান্সিং স্বাধীন একটা পেশা এটা পুরোটা মিথ্যা কথা কারণ ফ্রিলান্সিং কোনো স্বাধীন পেশা না কেন স্বাধীন পেশা না সেটা আমরা বিস্তারিত কথা বললে বুঝবেন তো অনেকে বলে থাকে যে জব স্বাধীন না ফ্রিলান্সিংয়ে স্বাধীনতা বেশি বা আমি জব করতেছি আমার ভালো লাগতেছে না আমি ফ্রিলান্সিং শুরু করব তো দেখুন ক্লিয়ার করে আপনাদের জানতে হবে আসলে ফ্রিল্যান্সিং আপনি করতে আসছেন কি জন্য বেশি ইনকামের জন্য নাকি আপনি আসলে জবে যে সময়টা দিচ্ছেন ওই সময়টায় আপনি পরিবারকে দিতে পারছেন না তার কারণে নাকি এখানে আপনি শুধু ইচ্ছামতো ইচ্ছা মতো কাজ করতে পারেন বলে ওই আশাই চলে আসতেছেন তো প্রথমে আগে আমি ফ্রিল্যান্সিংটাকে ক্লিয়ার করব তাহলে হয়তো বা আপনারা জবের সাথে কম্পেয়ার করে নিজেরাই জিনিসটা বুঝবেন প্রথমে বলেছিলাম আমি ফ্রিল্যান্সিং আসলে মানে স্বাধীন কোনো পেশা না এটা একটা মিথ্যা কথা হ্যাঁ সত্য বলতে এটা মিথ্যা কথা কারণ এখানে আপনি যখন কাজ করা শুরু করবেন অফিসে যেমন কাজ করছেন কোনো বস বা কোনো কারোর আন্ডারে আপনি ফ্রিলান্সিং করতে আসছেন তার মানে অবশ্যই আপনি কারোর আন্ডারে কাজ করতে আসতেছেন এটা আপনাকে কিন্তু আগে মেনে নিতে হবে কারণ কারণ হলো আপনি যখন ফ্রিলান্সিং করার জন্য মার্কেট প্লেসে কাজ কারোর আন্ডারে বলতে আপনি মনে করেন যে মার্কেট প্লেসে কাজ করতেছেন ফাইবারে বা আপওয়ার্কে বা যে কোনো জায়গায় তো আপনাকে কিন্তু একটা কাজের নির্দিষ্ট ডেডলাইন দেওয়া থাকবে যে ফাইবারে কাজ করলে একদিন বা দুই দিন আপওয়ার্কে কাজ করলে হয়তো বা সর্বোচ্চ এক সপ্তাহ কিন্তু ক্লায়েন্টের উপরে রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করবে এক সপ্তাহ না এক ঘন্টার ভিতরে দিতে হবে তো অনেকে ভাবতে পারে যে আমি তো অফিস করি হলো সকাল আটটা টু পাঁচটা বা সকাল দশটা থেকে রাত সাতটা আটটা পর্যন্ত আমি সারাদিন কোনো ফ্রি পাচ্ছি না আমি হলো কি বলে যে ফ্রিল্যান্সিং করলে এই সময়টা পাবো কিন্তু এখানে একটা বড় সমস্যা হলো এটাই যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি মার্কেট প্লেসে যারা কাজ করি আমি তাদের কথা বলছি মার্কেট প্লেসে ক্লায়েন্ট বেস কাজ করতে হলে আসলে আপনি ফ্রি টাইমটা খুবই কম পাবেন কারণ আপনার যখন কাজের চাপ চলে আসবে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে ষোলো ঘন্টা আঠারো ঘন্টাও কাজ করতে হতে পারে এমনকি এক চেয়ারে এক জায়গায় বসে পাঁচ ঘন্টা সাত ঘন্টা কাজ করে যাবেন কিন্তু আপনি বুঝবেন না না কখন কাজ করতেছেন বা কি করতেছেন এখানে আরও একটা সমস্যা হলো সবসময় টেনশনে থাকতে হয় যে যারা কাজ করে আমি তাদের কথা বলছি কাজ পাওয়ার বিষয়গুলো আমি আরও পরে সেগুলো বলবো তো একটা টেনশনে থাকা হয় যে কাজ আমি করতেছি সময়তে ডেলিভারি দিতে পারবো কি না ক্লায়েন্টের পছন্দ হবে কি না ক্লায়েন্ট খারাপ ফিডব্যাক কি না একটা বড় একটা ইস্যু এটা সবসময় থেকে যায় তারপরে যেটা থাকে সেটা হলো ওই যে বললাম ফ্রি টাইম আসলে না ফ্রি টাইমটা এখানে আসলে ওইভাবে নাই কারণ আমরা কিন্তু সারা রাত জেগে কাজ করতে হয় বিশেষ করে ইউএসএ বা দেশের বাইরে যে মানুষগুলো তাদের সাথে কাজ করতে হলে আপনাকে সারা রাত জেগে কাজ করতে হয় কারণ তাদের টাইমের উপর ভিত্তি করে আপনি সারা রাত জেগে কাজ করতে হবে এরপরে কি আসলো সারা রাত জেগে যখন আপনি কাজ করতেছেন তখন হলো আপনার ঘুম হচ্ছে না আপনি না ঘুমানোর জন্য কিন্তু অসুস্থ হয়ে পড়বেন প্রতিটা ফ্রিলান্সার নাইনটি পার্সেন্ট ফ্রিলান্সার কিন্তু কিছু না কিছু অসুস্থ থাকেই কেন থাকে বিশেষ করে রাত জাগার জন্য যে সমস্যাগুলো হয় সেগুলো তাদের ভিতরে বি দেখা দিবে এটা হলো কমন একটা বিষয় তো এরকম আরো অনেক কিছু আছে যেটা হলো আমি খারাপ দিকগুলো আগে বললাম ফ্রিলান্সিং এখন বলি ফ্রিলান্সিং ভালো দিকগুলো ফ্রিলান্সিং ভালো দিক হলো অনেক ইনকাম করা যায় সত্য কথা আপনি এখানে যদি স্কিল পার্সন হন স্কিল পার্সন নট আসলাম শিখলাম হয়ে গেল এরকম না স্কিল পার্সন যদি হন আপনি যেমন চাইবেন তেমন ইনকাম করতে পারবেন পঞ্চাশ এক এক লাখ দেড় লাখ দুই লাখ দশ হাজার বিশ হাজার মানে আপনার স্কিল যেমন থাকবে আপনি যদি ঠিক ওইভাবে মানে স্কিল এবং কমিউনিকেশন এই দুইটা কমিউনিকেশন স্কিল এবং কাজের স্কিল এই দুইটা যদি আপনার প্রপারলি একবার এসে যায় বা আপনি তৈরি করতে পারেন আপনি এখান থেকে আপনি যত চাইবেন তত গেইন করতে পারবেন যেমন আপনি যদি মনে করেন যে আপনার হাতে কাজ আসবে তখন যখন আপনি ভালো স্কিল থাকবে কমিউনিকেশন স্কিল ক্লায়েন্ট আসতে থাকবে ক্লায়েন্টের কাজ আসতে থাকবে তো আপনি তখন যদি বারো ঘন্টা দেন তাহলে বারো ঘন্টায় যে কাজটা হচ্ছে তেমন ইনকাম করছেন তখন যদি চব্বিশ ঘন্টা খাওয়া ঘুম বাদ দিয়ে কাজ দেন তাহলে চব্বিশ ঘন্টায় আপনি ইনকাম করতে পারছেন কারণ এখানে আপনার ওই সুযোগটা থাকছে ফ্রিভাবে আপনার কাজ করে ইনকাম করার তারপরে কি হচ্ছে তারপরে পরিবারের যে সময়টা দেওয়া ফিলান্সিংটা নিয়ে আমি বলি বলছি ফিলান্সিংটা নিয়ে আমি ক্লিয়ার করছি পরিবারকে সময় দেওয়া হ্যাঁ এখানে অবশ্যই একটা দিকে হয় যে পরিবারকে সময় দেওয়া যায় সময় দেওয়া বলতে কেমন আপনি হয়তো আবার সারা রাত কাজ করলেন সকালে ঘুমালেন দুপুরবেলা ঘুম থেকে উঠে আপনি সারা বিকালটা কাজ না করলেও পরিবারকে সময় দিতে পাচ্ছেন বা মাঝে মাঝে তাদের সাথে ঘুরতে যেতে পাচ্ছেন, বা আপনি আপনার পরিবারকে দেখে রাখতে পাচ্ছেন। যেটা আমাদের সমাজে এখন বর্তমানে খুব বেশি হয় হাজব্যান্ড হয়তোবা জব করতেছে ওয়াইফ জব করতেছে দুইজন জব করে পরিবার পরিবারের ভিতরে কিন্তু একটা ব্যালেন্স থাকে না বা অনেক সমস্যা দেখা দেয় দেখা যায় পারিবারিক অনেক অশান্তি দেখা দেয় তো সেটা হয়তোবা এখানে একটু কমই হয় আমার যেটা দেখা যে ফ্রিলান্সার বিশেষ করে ফ্রিল্যান্সার কাপল যারা আছে যে এক হাজব্যান্ড ওয়াইফ দুইজনই হয়তোবা মা ফ্রিলান্সিং করে তাদের ভিতরে বন্ডিংটা অনেক ভালো দেখছি আমার দেখায় আর কি আমরা তাদের সাথে হয়তো বা এইভাবে মিশি অনেকের সাথে মিশছি অনেকের সাথে মিশি না কিন্তু দেখাই অনেকটাই মনে হয় যে না তারা আসলে হ্যাপি আছে কারণ তারা কি করে একে অপরকে হেল্প করতে পারে যে একজন আরেকজনের কাজগুলো ভালো করে করে দিতে পারে বা যতটুকু পারে হেল্প করতে পারে আর একজন হেল্পিং হ্যান্ড থাকলে ফ্রিলান্সিংয়ে অনেক কি বলে কাজে লাগে তো এটা হলো ফ্রিলান্সিংয়ের গুণ দোষ এটা গেল এখন আসি জব অনেকে চিন্তাভাবনা এই তো ফ্রিলান্সিংয়ের অনেক অনেক টাকা ইনকাম করা যায় আমি তাহলে ফ্রিলান্সিং করবো ভাই থামেন ভাই থামেন এই পর্যন্ত স্টাফান আগে কারণ কারণ হল আপনি জব করবেন না ফ্রিলান্সিং করবেন এটার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কী জন্য ফ্রিলান্সিং করবেন আর জব কেন করবেন এই দুইটাকে পার্থক্য আগে বাইর করতে হবে যদি মনে করেন আপনি প্রপারলি কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা আছে বা কম্পিউটার সম্পর্কে ভালো জানেন এবং আপনি কমপক্ষে দশ বারো চোদ্দো ষোলো ঘন্টা পর্যন্ত কাজ করার মতো আপনার ভিতরে এনার্জি আছে বা আপনার ধৈর্য আছে তাহলে বলবো আপনি আস্তে আস্তে ফ্রিল্যান্সিংয়ের দিকে আসেন আর যদি সেটা না থাকে আপনি যদি ঘুরে বেড়াতে পছন্দ করেন ট্রাভেলিং করতে পছন্দ করেন খুব বেশি বা সারাদিন খেলাধুলা করতে পছন্দ করেন বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পছন্দ করেন তাহলে বলবো ফ্রিল্যান্সিংটা আপনার জন্য হয়তো বা না কারণ ভাই ফ্রিল্যান্সিং করতে হলে আগে আপনাকে সবার আগে আপনার টুলস যেগুলো বা কি বলে যে কম্পিউটার সম্পর্কে যে বেসিক ভালো ধারণাগুলো এগুলো আগে আনতে হবে তারপরে আপনার কোন একটা ক্যাটাগরিতে আপনাকে স্কিল হতে হবে কোনো গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন কি বলে থ্রি ডি আর্টিস্ট হতে পারেন আপনার হলো ডেভেলপার হতে পারেন আপনি যাই একটা হতে পারেন সেই বিষয়ে আপনাকে আগে ভালো জ্ঞান নিতে হবে ভালো স্কিল হতে হবে এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে এই বিষয়গুলো যদি আপনার ভিতরে থাকে বা আপনার ওই যে বললাম ধৈর্য থাকে কমপকে দিনে বারো ঘন্টা কাজ করার মতো কমপক্ষে একটা না পিসির সামনে বসে এবং কমপক্ষে ছয় মাস দিনে বারো ঘন্টা কমপক্ষে ছয় মাস এরকম যদি একটা না করার মতো আপনার ক্ষমতা থাকে আপনার যদি কী বলে শুধু টাকার চিন্তা না করে কাজ শেখার চিন্তাটা ভালোভাবে থাকে তাহলে আপনি ফিলান্সিং আসেন নাহলে ভাই বলবো জবের জন্য ট্রাই করেন কারণ আসলে জব নেই এটা ঠিক আছে আবার জব বাংলাদেশে যে কম আছে এটাও আমি মানতে রাজি না কারণ কি বল কেন ওই যে বললাম স্কিল পারসন হলে বাংলাদেশে হিউজ পরিমাণে যারা আমরা মার্কেট প্লেসে কাজ করি গ্রাফিক্স ডিজাইন হোক ডেভেলপার হোক মার্কেটার হোক তাদের জন্য হিউজ পরিমাণে বড় বড় জব পড়ে আছে ভালো স্কিল পারসন পাচ্ছে না আপনি অনেক অনেক এজেন্সি অনেক অনেক এজেন্সি আছে যারা মা হলো ডিজিটাল মার্কেটার খুঁজছে ভালো ভালো ডিজাইনার খুঁজতেছে তাদের কাজের জন্য কিন্তু আসলে খুব কমই তারা কি করতেছে হয়তো নতুনদের নিয়ে আস্তে আস্তে তৈরি করে নিচ্ছে বাট তারা যেটা চাচ্ছে স্কিল পার্সন আসুক এবং তাদের কাজটা ইনস্ট্যান্ট ধরুক তারা একটা ভালো বাজেট দিবে ডেভেলপার ডিজাইনারদের জন্য কিন্তু ওইভাবে মানুষ নাই এবার আসি জব ছেড়ে আসবেন ভাই আপনাকে আমি স্যালুট জানাই হলেও এই কাজটা কইরেন না জব ছেড়ে আপনি ফ্রিলান্সিংয়ে আসবেন না আমি একবারে জিরোক বলে দিব এখানে এটার কথা একশো জন হয়তো বা একজন সফলতা পেতে পারে কিন্তু একশো জনের ভিতরে একজন সফলতা আসলে সফলতা না কারণ সবার আগে ফ্যামিলি ব্যাকআপ দরকার আপনার যদি ব্যাকআপ ভালো থাকে ব্যাকআপ যদি না থাকে তাহলে আপনি জব ছেড়ে এসে যে ফিল্যান্সিংয়ে কাজ শুরু করবেন আর কাজ শেখা শুরু করবেন আর কাজ পেয়ে যাবেন এটা কিন্তু আপনার কখনোই হবে না হবে না হবে না ওই যে বললাম ছয় মাস এক বছর সময় আপনাকে দিতে হবে এখন আপনি জব ছেড়ে যদি ছয় মাস এক বছর যে কি বলে রিকোয়ারমেন্টগুলো বললাম এইভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি আসতে পারেন বাট আপনার যদি একটা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা জব থাকে আমি বলবো জবটা কন্টিনিউ করেন জবের পাশাপাশি আস্তে আস্তে ট্রাই করেন যে ফ্রিল্যান্সিংয়ের জন্য যে কোনো একটা ক্যাটাগরি কাজ শিখে আস্তে আস্তে ট্রাই করেন অল্প অল্পভাবে আমার অনেক স্টুডেন্ট আছে তারা জবের পাশাপাশি ট্রাই করতেছে এবং জবের পাশাপাশি টুকটাক আল্লাহর মতো ভালো কাজ করতেছে রিসেন্টলি একজন জব ছেড়েও দিছে কারণ সে মাস মান্থলি একটা ভালো ইনকাম শুরু করছে এক বছর মতো জবের পাশাপাশি ট্রাই করছিল এখন সে ভালো ইনকাম করতেছে এখন সে জব ছেড়ে দিছে তো জব ছেড়ে দিয়ে এ আসবেন না এটা একটা ভুল ভুল হবে আপনি জব করার জন্য যদি মনস্থির করে থাকেন তাহলে জব করার জন্য অবশ্যই স্কিল পারসন হন আপনার জবের অভাব হবে না আপনি বি শুধুমাত্র সরকারি জবের ভাবনা করলে তাহলে সরকারেরটা করতে থাকেন কারণ সরকারি জব ছাড়া বেশি বেসরকারি জবের অভাব সত্যি বলতে খুব কমই আসে কারণ আপনারা যদি দেখেন বিভিন্ন জায়গায় পোস্টে স্কিল পার্সন তারা চায় বাংলাদেশে স্কিল পারসনের চেয়ে বেকার মানুষ বেশি কেন এই কথাটা বললাম জানেন কারণ বেকারের অভাব নেই কিন্তু স্কিল পার্সনের খুবই অভাব আর যারা স্কিল আছে তারা কখনো বসে নেই আপনি আপনার পাশে ভালো কাজ পারে কমিউনিকেশন ভালো এরকম কোনো মানুষ বসে আছে আপনি আমাকে সৎকারে একজনও দেখাই দিতে পারবেন না আমি বললাম আর আপনি খুঁজে দেখেন আপনার ভিতরে স্কিল নাই যার কারণে আপনি বসে আছেন কারণ আপনি গদবদা নিয়মে পড়াশোনা করে আসছেন ওই বাংলা বা ইংলিশ মানে বাংলা বা এই টাইপের কোনো কিছু হয়তো বা ওইগুলো জানেন ভালো কিন্তু আপনি কম্পিউটারের যে স্কিলটা সেটা কিন্তু এখন জানেন না আর এখন কোনো কোম্পানি নিতে হলে কিন্তু আপনাকে যদি বিশ হাজার টাকা স্যালারি দিতে চাই আপনার দিয়ে চল্লিশ হাজার টাকা ইনকাম করে তারপরে আপনাকে কিন্তু বিশ হাজার টাকা দেবে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ আপনার দিয়ে ইনকাম করে তারপরে তো আপনাকে দিবে এখন আপনার দিয়ে ইনকাম করবে কি আপনি সারাদিন বসে বসে হিসাব করবেন ওটাই তো ওর অফিস চলবে না যে কোনো অফিসে এখন একজন কম্পিউটার অপারেটর লাগে মার্কেটার লাগে ডেভেলপার লাগে বড় বড় কোম্পানিতে লাগেই তো আমি বলবো জব করার জন্য আপনি করতে পারেন ফ্রিল্যান্সিং চাইলেও করতে পারেন আপনার কোথাও বাধা নেই হ্যাঁ স্বাধীনতা সবাই চাই জব করলে হয়তো বা বসের আন্ডারে অনেকেই থাকতে চায় না তবে ভালো কিছু করার জন্য আমি বলব আগে জবকে ব্যবহার করব আপনি যদি নিজে একটা কোম্পানি দিতে চান তাহলে অবশ্যই আপনি এক বছর দেড় বছর ছয় মাস একটা জবের অভিজ্ঞতা আপনার দরকার আছে কারণ আমি আমার নিজের থেকে বলতেছি আমি জব মানে কখনো কোথাও ওইভাবে জব করি নাই তার কারণে আমি আমার নিজের অফিসটা মেনটেন করতে মাঝে মাঝে কিছু কিছু সমস্যা ফেস করতে হয় যে এই বিষয়গুলো যদি আমার আগে থেকে জানা থাকতো তাহলে আমার এই প্রবলেমটা হতো না আরও একটা বড় সমস্যা ফিলানচারদের সেটা হলো সামাজিক স্ট্যাটাস এখন ওইভাবে তৈরি হয় নাই আপনি মাসে এক থেকে দেড় লাখ ইনকাম করতেছেন আপনি ভালো ইনকাম করছেন খরচ করতেছেন কিন্তু সামাজিক স্ট্যাটাস তৈরি হয় নাই বলতে আমি আমার আমায় এই সমস্যাটা ফেস করছি আমার জন্য মেয়ে দেখতে গেছিল সত্য কথা তো মেয়ের বাপ মেয়ে আমার সাথে আমার সাথে মেয়ে বিয়ে দিবে না কেন কারণ ছেলে কি করে সে জানে না বা তাকে বোঝাতে পারলাম না এবং এর কোনো গ্যারান্টি আছে সে তাকে আমি দিতে পারলাম না তো যারা সরকারি জব পেয়ে গেছেন তারা তো সোনার হরিণ আর যারা এখনও জব পান নাই তারপরেও বলবো বিয়ে শাদি করার জন্য হলে একটা জব করার ট্রাই করেন বলতে পারবেন আমি অমুক অফিসে জব করি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন পাই আপনি আপনার এলাকায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বললে আপনাকে কোলে নিয়ে নাচবে বাট আপনি যদি বলেন আমি ফ্রিলান্সিং করে মাসে এক লাখ টাকা ইনকাম করি আপনাকে কেউ দাম দিবে না বাট নিজের স্বাধীনতার জন্য আপনি করেন কিন্তু আমি বলবো আগে একটু ভেবে নিবেন আসলে আপনি ফ্রিলান্সিংয়ে এসে প্রপার সময় দিতে পারবেন আপনি স্বাধীনতা চাচ্ছেন নাকি আপনি সামাজিক স্ট্যাটাস বজায় রেখে চলতে চাচ্ছেন না কি আপনি কী চাচ্ছেন আসলে নিজে কোম্পানি দিতে চাচ্ছেন সব মিলায় আমার একটাই কথা সব কিছুতে ভালো কিছু আছে সব কিছুতে খারাপ কিছু আছে আপনি টাকা বেশি ইনকাম করতে চাইলে যেখানেই যান আপনাকে স্কিল হতে হবে স্কিল যদি না হন তাহলে আপনার কোথাও কোনো দাম থাকবে না দিন শেষে স্কিল হতে হবে আর বাংলাদেশে জবের অভাব নেই সত্য কথা বলতে বেসরকারি জবের অভাব নেই আপনি যতই চেল্লাচিল্লি করেন আমি বলবো জবের অভাব নেই কারণ আমি আমার অফিসে আমার কাজের জায়গায় আমি এখন বিশ হাজার টাকা দিয়েও একজন ছেলে রাখবো কিন্তু ভালো কোনো ডিজাইনার পাচ্ছি না আমার যে টি শার্ট ডিজাইনার আবার যাদেরকে আমি মনে করেন নিব তাদের এখন স্কেলটা ওইভাবে হয় না তাকে তো আর আমি বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিব না তাই না তো আপনি একটা বিষয় স্কিল আপনি যে বিষয় নিয়ে জব করবেন ওই বিষয়ে একটু ইন্টারনেট ঘাটেন আশেপাশে দেখেন কোথায় কি আসে ফ্রিতে হলো কোথা থেকে কাজ শিখেন তাকে ফ্রিতে ছয় মাস সার্ভিস দিয়ে কাজ শিখে নেন তারপরে আপনি শুরু করেন দেখবেন জব পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওর চেষ্টা করলাম ফ্রিল্যান্সিং ট্রিলান্সিং যা যা আছে এই যেবি সব নিয়ে বলার হজা বরলা করলে আশা করি বুঝতে পারছেন তবে জব আমি পেপার করবো সবার আগে জব করা জব করে তারপরে আস্তে আস্তে ফ্রিলান্সিংয়ে আর যদি আপনার মন কান থাকেই যে ফ্রিলান্সিংয়ে তাহলে ফিলান্সিংয়ে চলে আসেন কোনো সমস্যা নেই রাত জাগবেন কাজ করবেন স্কিল হবেন টাকা নেবেন টাকা দুই হাতে খরচ করবেন মনে করেন ডলার আর ডলার বুঝছেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ